আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের শানে বেয়াদবি করতে হয় না, কাফের হওয়ার জন্য হত্যা করতে হয় না, অবমাননা করতে হয় না, লাঞ্ছিত করতে হয় না। আমি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না, আমি ওনাদের পথে নাই, আমি ওনাদের শত্রু নই, আবার মিত্রও নই, এটাই কাফের হওয়ার জন্য যথেষ্ট। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামকে যেই প্রণবী থেকে আলাদা করে দেখে সেই প্রণবীকে অস্বীকার করে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের প্রতি ঈমান প্রণবীর প্রতি ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের প্রতি ঈমান না রাখলে রসালাতে বিশ্বাস পূর্ণ হবে না। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের প্রতি ঈমান না রাখলে তাওহীদে বিশ্বাস ও ঈমান পূর্ণ হবে না, কারণ আল্লাহই আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের শান মহব্বত দাবি করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ নিজে। যারা ইসলামের নামে, আহলে সুন্নাত জামাতের নামে ইমাম, পীর আলেম, গাউস কুতুব, ওলি আল্লাহ হিসেবে যারা প্রসিদ্ধ, এদের মধ্যে অনেক লোক এবং এদের মধ্যে সবার উপরে যারা, তারা সাহাবি নামে বিখ্যাত। এই উম্মতের মধ্যে সর্বোচ্চ যারা, তারা তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলার নবী রাসূল আলাইহিমুসসালামের জামাতের পর সাহাবায়ে কেরামের জামাত হচ্ছেন আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে সম্মানিত। তবে এই সাহাবি নামে অনেক মুনাফেক ছিল, শত শত মুনাফেক ছিল, একজন দুইজন নয়। উহুদের ময়দানে 350 মুনাফেক একসাথে প্রণবীকে ছেড়ে চলে যায় আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে। এই 350 জনের সবাই ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত জাহেরি ভাবে সাহাবী নামে বিখ্যাত ছিল, সাহাবী নামে পরিচিত ছিল। জন্য সাহাবী নাম নিলেই জেনুইন সাহাবি হয় না। হাদিস শরীফেও আছে, হাশরের ময়দানে একদল লোক প্রণবীর দর দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকবে হাউজে কাউসারের দিকে, আর সাহাবায়ে কেরাম প্রণবীর নিকটতম হওয়ার পর তাদেরকে ব্লক করে দিবেন, ব্যারিকেড দিবেন, প্রণবী পর্যন্ত পৌঁছতে দিবেন না। প্রণবী বলবেন যে আমার সাহাবি, আমার সাহাবি আসতে দাও। এটা বাহ্যিকভাবে সাহাবির নামে এরা পরিচিত ছিল। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমরা তাদেরকে আপনার কাছে আসতে দিতে পারবো না। এরা বাহ্যিকভাবে অফিসিয়ালি আইনগতভাবে সাহাবির নামে পরিচিত হলেও এরা মুনাফিক। এরা সাহাবি হিসাবে পরিচয় দিত, মুসলিম নামে পরিচয় দিত, কিন্তু এদের আত্মার মধ্যে ইমান ছিল না। এরা যেভাবে আপনাকে বিশ্বাস করা, ভালোবাসা আপনার হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, তারা জেনুইন ভাবে আপনাকে ভালোবাসেনি। যদি ভালোবাসত ওরা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দুশ্মনী করতে পারত না, তারা মকবুল সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যেতে পারত না, তারা ইসলামের খেলাফত উৎখাত করতে পারত না, তারা দিনকে বিকৃত করতে পারত না, তারা আজকে আপনার কাছে আসতে পারবে না, তাদের স্থান জাহান্নাম। এভাবে বাহ্যিকভাবে সাহাবী নামধারী হলেও আইনগতভাবে দাবি করলেও সাহাবী হয় না, এরকম অনেক ছিল, একজন দুইজন নয়। তবে তার মধ্যে সর্বনিকৃষ্ট মুনাফিক যে, সে হচ্ছে মুয়াবিয়া আলাইহিল্লাহ। অন্য সকল মুনাফিক মিলে যে ক্ষতি ইসলামের করতে পারেনি সে একা তাই করেছে। আবু জেহেল যে ক্ষতি করতে পারেনি, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শোবা, মুগিরারা যে ক্ষতি করতে পারেনি, সমস্ত কাফের মিলে যে ক্ষতি করতে পারেনি, মুয়াবিয়া একাই তাই করেছে। মুয়াবিয়া, আমর ইবনুল আস, এরা তাই করেছে। এভাবে কে সাহাবি কে সাহাবি নয় সেটা কোরআনুল করিমেও আছে, হাদিস শরীফেও আছে। হাদিস শরীফ রেওয়ায়েত থাকলেও কেউ মকবুল সাহাবি হয় না। হাদিস শরীফ আবু জেহেল রেওয়ায়েত করেছে, মেরা শরীফের ঘটনা, মেরা শরীফের ঘটনা সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে রেওয়ায়েত করেছে তার নাম আবু জেহেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু
মেরা শরীফের ঘটনা জাহেরি ভাবে আপনারা আগে থেকে জানেন জাহেরি ভাবে যার থেকে শুনেছে তার নাম আবু জেহেল আবু জেহেলই প্রথম গিয়ে বলেছে এই যে দেখো এতদিন তো অনেক কিছু বলেছে আমরা সহ্য করেছি আজকে বলছে যেটা একেবারে অবিশ্বাস্য আজগবি যেটা কেউ বিশ্বাস করবে না ওর ভাষা আর কি আবু জেহেলের ভাষা কেউ বিশ্বাস করবে না পাগলও বিশ্বাস করবে না যে এই সামান্য সময়ের মধ্যে নাকি বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আরশে আজিম সেখান থেকে নাকি আরো উঠে কোথায় গিয়ে আল্লাহর সাথে দেখা করে কথাবার্তা বলে চলে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু এটাই বললেন কে বলেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু জেহেল বলল যে হ্যাঁ বললেন যে আমার প্রিয় নবী যদি বলে থাকেন তাহলে তাহলে অবশ্যই সত্য এটাই হক বলে তার রওয়ায়েত আবু জেহেলের রওয়ায়েত তাই বলে আবু জেহেল হক হয়ে গেছে না এমনকি সহিহ হাদিস শরীফ যদি হয় কোন হাদিস শরীফ যদি প্রমাণ পাওয়া যায় যে হাদিস শরীফ 100% সহিহ তারপরেও যদি সেটা কোরআনুল করিমের আয়াতের সাথে যদি সংঘাত হয় কোরআনুল করিমের মুহকামাত আয়াতের শরীফ বিপরীত হয় সেই হাদিস শরীফের জাহেরি অনুবাদ মেনে নেওয়া যায় না সেই হাদিস শরীফ দিয়ে আকীদা হয় না হাদিস শরীফ সহি হলেও সব সময় আকীদা হয় না এমনকি কোরআনুল করিমেরও সব আয়াত শরীফ দিয়ে আকীদা হয় না ঠিক কে বলেছেন আল্লাহ নিজে সূরা আল ইমরানের প্রথম রুকু দেখেন সাত নম্বরে আয়াত শরীফ দেখেন যে আমি কোরআনুল করিমের মধ্যে দুই রকম আয়াত নাজিল করেছি মুহকামাত এবং মুতাশাবিহাত কোন মূল কিতাব যে মুহকামাত গুলাই দ্বীনের মূল ভিত্তি আকীদার ভিত্তি আর মুতাশাবিহাত আয়াত শরীফ আল্লাহ তাআলা অনুসরণ করতে নিষেধ করেছেন এবং বলেছেন যারা অনুসরণ করে তারা বাতিল ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়িক যাদের কলবের মধ্যে কুফরি আছে মুনাফিকি আছে তারাই মুতাশাবিহাতের অনুবাদ করে মানুষকে পথভ্রষ্ট করে কোরআনুল করিম দিয়ে পথভ্রষ্ট করা হবে এটা কোরআনুল করিমেই আছে ইয়াদিল্লু বিহি কাসীরা ওয়া মায়াহদি বিহি কাসীর যে এই কোরআনুল পাক দিয়ে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করা হবে এই কোরআনের পাক পড়েও অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে এবং এই কোরআনের পাক দিয়ে অসংখ্য মানুষ হেদায়েত প্রাপ্তও হবে দুইটারই শর্ত আছে তো এভাবে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বিনা দলিলে কাফের মুয়াবিয়া শুধু কাফের না আসাদুল কাফের সে কাফের তৈরি করে এই উম্মতের নামে তার মত কাফের কেউ তৈরি হয় নাই সকল কাফের সকল কুফরি তার মাধ্যমেই তৈরি হয়েছে মুয়াবিয়া কাফের কিনা সন্দেহ করলে সে কাফের হবে সন্দেহ করার অর্থ কি শর্ত করার অর্থ হচ্ছে আহলে বায়াত ইমান নন আহলে বায়াত কে ইমান নয় মানে করলে সে কত কোন পর্যায়ের কাফের হবে তার কোনো হিসাব নাই আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার নামের বিরুদ্ধে সে যা করেছে কাফের হওয়ার জন্য তা করতে হয় না আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার নামের শানে বেয়াদবি করতে হয় না কাফের হওয়ার জন্য হত্যা করতে হয় না অবমাননা করতে হয় না লাঞ্ছিত করতে হয় না আমি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার নামকে ভালোবাসি না শ্রদ্ধা করি না আমি ওনাদের পথে নাই আমি ওনাদের শত্রু নই আবার মিত্রও নই এটাই কাফের হওয়ার জন্য যথেষ্ট আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলাকে যে প্রেমী থেকে আলাদা করে দেখে সেই প্রেমীকে অস্বীকার করে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঈমান প্রেমীর প্রতি ঈমানের অবিচ্ছেদ্য বিষয় আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঈমান না রাখলে রেসালাতে বিশ্বাস পূর্ণ হবে না আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঈমান না রাখলে তাওহীদে বিশ্বাস ও ঈমানও পূর্ণ হবে না কারণ আল্লাহই আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার শান মহব্বত দাবি করেছেন ঘোষণা করেছেন আল্লাহ নিজে এভাবে খুবই দুঃখ পেলাম এখন একটা চিরকুট দিয়েছেন বেনামে যে মুয়াব্বা আলাইহি লানতের কথা বুখারি শরীফে নাকি সাহাবী আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই নন কেউ বললে হবে না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই সাহাবী নন উনি তাবেঈ নন উনি তবে তাবেঈ নন আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি কিন্তু
আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের শানের বিপরীতে কোন ইমামের কথা গ্রহণযোগ্য নয় যদি সেটা শানের খেলাফ হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 1194 হিজরিতে 194 হিজরি তার মানে কখন উনি সাহাবায়ে কেরামকেও দেখেন নাই যারা সাহাবায়ে কেরামের কাছে বায়াত হয়েছেন তাদেরকেও দেখেন নাই তাদের কাছে যারা বায়াত হয়েছেন তারাও দেখেন নাই 250 বছর পর 250 বছর পরে এসে উনি হাদিস সংকলন করেছেন বুখারী সহ সমস্ত কিতাব প্রত্যেকটা কিতাবের মধ্যে যেমন সহিহ হাদিস আছে গায়র সহিহ হাদিসও আছে সব হাদিস সহিহ নয় আবার সহিহ হলেও সব হাদিস অনুসরণ করা যায় না পরস্পর বিরোধী হাদিস শরীফ আছে অন্য একদিন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে একই বিষয়ে প্রনবী হ্যাঁ বলেছেন না বলেছেন একই বিষয়ে দুইজনকে কাউকে হ্যাঁ বলেছেন কাউকে না বলেছেন প্রনবী যা বলেন তাই রাইট কিন্তু এখান থেকে মানে আসল আকীদা বা আসল মসলাক কি হবে সেটা সেটা ভিন্ন বিষয় সেটা সরাসরি হাদিস যেমন সামনে অনুসরণ করা এটা কোরআনে পাকে এবং হাদিস শরীফে নিষিদ্ধ এইভাবে আহলে হাদিস শরীফের নামে বাতলরা এগুলো করে কোরআনে পাকের আয়াতের নামে এগুলো করে একটু আগেও দেখলাম মহাসচিব মহোদয় আমাকে দেখালেন যে মানে একটা সুন্নি নামধারী মুনাফিকের দরবার খারেজি দরবার গুলাকে দরবার বললেও সমস্যা সেখান থেকে বলতেছে যে নবীকে আল্লাহর জাতে পাকের নূর বললে কুফরি বললে এই কুফরিটা কে করেছেন প্রথম আল্লাহ নিজে কাজাকুম মিনাল্লাহি নূর আল্লাহ কি ইসমে সিফাত না ইসমে জাত আল্লাহর মহাসত্তার জাতে পাকের নাম মুবারক নূর মানে মিন জাতিহি নূর তো আল্লাহ বলছেন আমার জাতে পাকের নূর তোমাদের কাছে আসছেন তশরিফ এনেছেন শুভাগমন করেছেন আমি আমার জাতে পাকের নূরকে তোমাদের কাছে প্রকাশ করেছি এভাবে আল্লাহ বলতেছেন জাতে পাকের নূর কার যাকু মিনার রহমানে নূর আল্লাহ বলেননি যদিও রহমানও জাতে পাকের নাম মোবারক ইলাহ জাতে পাকের নাম মোবারক তো এভাবে অনেক সিফাতের নাম মোবারক আছে তো এভাবে আল্লাহ তাআলার জাতে পাক থেকে সিফাত আলাদা নয় ইসম মোবারক আলাদা নয় তারপরেও জাতে পাকের নূর সিফাত মোবারকের নূর ইসম মোবারকের নূর এগুলো বিভিন্ন মারফাতগত বিভিন্ন হাকিকতগত বিভিন্ন অধ্যায় আছে বিভিন্ন স্তর আছে যেটা অনেক গভীর অনেক গভীর আলোচনার বিষয় যেগুলো সবাই বুঝবেও না যেগুলো আমভাবে আলোচনা করাও ঠিক না কিন্তু ঈমান ঠিক রাখতে হবে